বৃহস্পতিবার ঈদ উপলক্ষে গভীর রাতে বাড়ি ফিরছিলেন সেলিম সাহাজি এবং গভীর রাতে খর্দা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত জিসি রোড এলাকা থেকে উদ্ধার হয় 18 বছর বয়সী যুবক সেলিম সাহাজির মৃতদেহ। তবে কিভাবে সেলিম সাহাজির মৃত্যু হলো সেই ঘটনা নিয়ে যদিও তদন্তে নেমেছিলেন রহরা থানার পুলিশ। এদিন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রহরা থানার পুলিশ গ্রেফতার করল তারই বন্ধু শেখ হোসেন ওরফে ভিকিকে, যিনি ঘটনার দিন নিহত যুবকের সাথেই ছিলেন। এদিন রহরা থানার পুলিশ ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন আদালতের কাছে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলি, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।